সবাই যে তোর লিগা কি একটা দরখাস্ত লিখে দিলি বাপের সামনে পড়তে গেছে বাপে লাথি দিয়ে ঘুরতে পাইকো দিল এই তোর জন্য বাপ তারা বিধবা বিধবা না ছেলে ইতিম ইতিম আর তুই যে এগুলা কথা কইতাছিস পাবলিক টেকটক বুঝে নাই সবটি পাবলিকের মাথার উপর দিয়ে গেছে বাউন যা পাবলিকের বুঝাং লাগবো না বুঝাই দে সাল 1980 কিসে 1980 তাহলে কত 2022 চলতেছে সাল 2022 কিছুক্ষণ আগে ঘটে গেল আমাদের সাথে এক মর্মান্তিক কাহিনী সেই কাহিনী দেখতে হলে আপনাদেরকে কিছুটা পিছনের দিকে দেখতে হবে দেখেন পিছনের দিক আমরাও দেখি কি ঘটেছিল সবাই দেখে আসি চাষির ছেলে লেখাপড়া করে বিসিএস ক্যাডার আমার পোলা দুইটা একটা তো সারাদিন মোবাইলের মধ্যে ফ্রি ব্যাগ নিয়ে ব্যস্ত আরেকটা যে কি করে নিজেও জানি না গরিবের পোলা লেখাপড়া কইরা সরকারি চাকরি পাইছে অভিজ্ঞতা যে কি আছে নিজেও জানি না ভাইয়া এই শীতের জন্য অনেকদিন স্কুলে যায় একটা দরখাস্ত লিখে দে না কথা আমি দরখাস্ত পারব না বসে বসে তো গেম খেলতেছ একটা লিখে দিলে কি হইব পারলাম পারলাম আচ্ছা ভাইয়া গার্লফ্রেন্ড জানো কয়টা আরে ভাই আমি মানুষ একটা আমার গার্লফ্রেন্ডও একটা নাম কি কেইতি ও ইতি আচ্ছা আব্বা যে সেদিন বাসা ছিল না তোর রুমে যে একটা মেয়ে ছিল উঠে কেটা সাদিয়া সাদিয়া আচ্ছা ইতি জানে ইতি জানার কি আছে সাদিয়া হলো আমার বেস্ট ফ্রেন্ড ওই যে মানে তোর সাথে যেরকম করে থাকি সাদিয়ার সাথে থাকি ওর সাথে থাকি আর না আমি আর ভাবলাম ইতি তো তোরে রিয়েল লাভ করে পড়তে একটু জানানো দরকার এখন কি কবি ক আমি ভাইসে গেছি আমি ভাইসে গেছি মাইন করছি রসনা কটা লাগবো তোর রসনা লিখে দিব দরখাস্ত দরখাস্ত কটা দরখাস্ত একটা দুইটা পাঁচটা দশটা পঞ্চাশটা রসনা লিখে দিব দে সমস্যা একটা হইলে আমি খাতা ডালি যা A few moments later. এটা তো রচনা কমপ্লিট এখন রচনা এটা বাইরে দেয়ালে পড়বি হ্যাঁ ঘরের মধ্যে তো অন্ধকার না মানে দেখা যায় না বেশি তুই রচনা বাইরে দেয়ালে পড়বি রচনা বাইরে পড়বি যা এখন পড়বি ঠিক আছে বরাবর পিতা মহোদয় সুবিদয় নিবেদন এই যে আমি আপনার হোটেলের নিয়মিত একজন অন্ন ধ্বংসকারী এই শীতের রাতে আমার অনেক কষ্ট হয় আপনি কি আমার কষ্ট বুঝেন না আপনি আমাকে একটা কম্বল আর একটা গুল বালিশ দিয়েছেন আর অনেকগুলো ফুটো সেই ফুটো দিয়ে সূর্যের আলো আসে আপনার মনে কি আমার জন্য একটু আলো আসে না আপনি শুধু একটা মেয়ের দ্বারা আমার একটা বিবাহ সম্পন্ন করিয়া দেন বাকিটা ইতিহাস আহা বাজান তোমার এই অসাধারণ রচনা তোমায় কে লিখিয়া দিয়েছে নাকি তুমি নিজে লিখিয়াছ না বা আমি লিখি নাই এত বড় ট্যালেন্ট আমার ভিতরে নাই বড় ভাইয়া লিখিয়া দিয়েছে আমি আগেই জানতাম এটা বড় হারামজাদার কাজ তোমার তো দুইজনের লাগে একটা সারপ্রাইজ আছে কিন্তু সারপ্রাইজটা আমি নিজেই যাই দিই চলো ঘরে চলো আহেন আব্বা চলো এটাই করছিল তুই কি চাস না আমাকে বাড়িতে একটা সুন্দর ফুটফুট একটা মেয়ে থাকুক তুই খেলবি ভাইয়া তোর চিন্তা ভাবনা এত খারাপ তুমি যে খেলবার কথা কইতেছ আমার বাইশটা লয় মানে তোর বাইশটা লয় খেলবি আমার ছেলে গরম গরম ভাত বাড়ি দিব গরম গরম তরকারি বাড়ি দিব তুই আদর করে ডাকবি ভাবি আপনার কাছে আমার দাবি আমার বউ ভাত বাড়ি দিব তুই বই থেকে খাবি খাওয়ার কথা হইলে ভাই সেটা লেগে গেছে সকাল থেকে খাই না তারপর ভাবে আবার থাক আর কইস না মুরগি মানুষ এগুলো কয়া লাগে না দিছে তো দিছে দিছে তাহলে কাম করি যেহেতু দিছে আব্বা যে দোকানে বাকি খায় না ওই দোকানে যায় দুজনে খাইলাম চল খাইতে পারলে হইলো ভাই খিদা লাগছে একেবারে পুরো ইন্দো দৌড়াইতে আছে পেটের মধ্যে আজকে
ইটা তো গো পাইছি রে টেহা খাইয়া পলাইছস রে কোন খা নে তুই পলাইছস তা ভাই রা আজকে তুই জুল টাকা না দেশ আজকে তোর বড় গাছ লোকে বানমু আজকে তাও দে টাকা ভাই গো এই মে তো তো সাহস কম না তুই আমার সামনে আমার বড় ভাইরে বানবি আপনি টাকা বানোরে মারবেন না কাটবেন কি করবেন আপনার ব্যাপার আমি তোর চিনি না ভাই আর মারা বলেন ভাই তুই আমার ভাই গ্রাম জানি না একটু আগে দে ভাই টাকা দে কত কথা বুঝি না আমার টাকা দে তো বলে আমার ব্যবসা চাঙ্গা উঠছে অনেকগুলো টাকা হলাত নিছি আমি বিদায় যাবো আমার টাকা দে তাড়াতাড়ি বিদায় দেবে বিদায় যাবো তাড়াতাড়ি টাকা দে কি কয় বিদায় যাবো এ মে আপনি বিদায় যাবেন আগে কইবেন না আমি তো জানি না আমি কোন লেভেলের পোলা পান জানেন আপনি জানি হ্যাঁ জানি আমার টাকা দে আমি ওই স্টেটাস কত বড় জানেন জানেন নাকি না আমার মামা বিদেশ থাকে মিয়া জানেন না জানেন না শুনেন না আমার মামা বিদেশ থাকে না বিদেশ থেকে চার পাঁচটা ভিসা পাঠাইছে চার পাঁচটা ভিসা পাঠাইছে এটা মানুষ পাঠামো আমি লুক খুঁজতাছি আপনি আপন মানুষ আপনার পাঠান দেয় পাঠান দেয় না পাঠান দেয় পাঠান দেয় দেবেন নাকি কেন এটা আমারে তোমার বিদেশে পাঠান তাহলে কিছু বললেন নাকি না 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 কিছু কেন আপনার বিদেশ আচ্ছা ছোট কদি আর কোন দেশে পাঠান দেয় ভাই গুলুলুলু পাঠাই দাও গুলুলুলু ডোনাল্ড ট্রাম্পের চিনেন চিনি পাঁচ তো টিভি দেখাবো আরে ওরে তে আনলে কে টিভি চাল লাগবো না তাহলে ডোনাল্ড ট্রাম্পের বাড়ির হিরো নামের চিনেন চিনি নতুন নতুন করে একটা গান করে ভাইরাল হয়ে যায় হ্যাঁ ওই হিরো নামের টয়লেটের দক্ষিণ মুড়া হলো হুলুলুলু উগান্ডার নাম শুনছেন শুনছি ওই হিরো আলম তাকে উগান্ডায় আসিল ওই উগান্ডা থেকে আওয়ার পর বাংলাদেশে ভাইরাল হয়েছে বুঝলেন নাই উগান্ডার মানুষ ওরকমই হিরো আলমের মতন দেখতে আপনি একবার খালি ওই জায়গায় যান আপনি উপরে তখন আইবেন তখন আপনি ভাইরাল হয়ে যাবেন গা তুমি ঠিক আছে আচ্ছা ভাই হুলুলুলু এটা বা কেমন নাম আরে হুলুলুলু আচ্ছা হুলুলুলু হলো একটা দেশের প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্টের নাম হলো হলু তার বউয়ের নাম হইলো লুলু হ্যাঁ সে ওই নাম অনুসারে রাখা হয়েছে হলু লুলু তাহলে তুমি এক কাম করো ছোট ওরে প্যাকেজ সম্পর্কে বলে দাও আচ্ছা আপনি 3 লাখ টাকার প্যাকেজ নেবেন না 5 লাখ টাকার প্যাকেজ নেবেন 3 লাখ টাকার প্যাকেজে কিরকম সুযোগ সুবিধা 3 লাখ টাকার প্যাকেজে ধরেন যে আপনি 3 লাখ টাকা আমাকে হাতে তুলে দিলেন হ্যাঁ 3 লাখ টাকা আমাকে হাতে তুলে দিলেন আপনি যখন প্লেনে উঠবেন প্লেনে পাইলটে পাইলট উইডা যায় পাইলটের সিটে আপনারা বহায় বিদেশ নিয়ে যান আর প্লেন চালাইব কারা এটা আপনার চিন্তা এই মে প্লেন কে প্লেন পাইলট চালাইব খারা থেকে প্লেন চালাইব আপনার সমস্যা আপনি যখন বিমানে উঠবেন আপনি বিমানে উঠার সাথে সাথে আপনার সাথে তো তিন চারটা মেয়েও থাকবে তাদেরকে বলা হয় বিমান খালা হ্যাঁ বিমান কিয়ের খালা তাহলে বিমান বালা ইয়ার হোস্টেস ভাই এটা আমি জানি কি ইয়ার হোস্টেস হ্যাঁ ইয়ার হোস্টেস আপনার যত যাবতীয় যত কিছু লাগে টয়লেট গিলিসারিন খাবার দাবার ভাত তরকারি মাছ ডাল আলু ভর্তা মুসুরির ডাল খেসারির ডাল যাবতীয় সব পাইবেন আপনি আচ্ছা ভাই ভুল পাওয়া যাবে না গুল আমি কিন্তু গুল ছাড়া থাকতে পারব না ভাই আরে গুল গুল তো মানে গুলের তো কোনো অভাবই নাই পেলেনে যা আছে পেলেন তো অর্ধেক ভর্তি গুল আর অর্ধেক ভর্তি মানুষ ওই পেলেনের মধ্যে আপনি গুল পাবেন মদ পাবেন বিয়ার পাবেন আর কি রে যত পাবেন তত খাবেন সমস্যা নেই পান পাবেন যত কিছু মানে নেশার যত কিছু আছে সব কিছু এটার মধ্যে পাবেন আর ওই পেলেনের মধ্যে তো অর্ধেক নেশা করে জিনিস যায় অর্ধেক হলে মানুষ যায় ওগুলো খাই তো মানুষের দেওয়ান বাগি রে চিনে চিনে ও পেটটা তো বড় না হ্যাঁ এই যে এত যে মোটা দাদা লোকটাতে এরকম একবার বয়লার মুরগির মতন ওই হালা হালা অনেক তার থাকতো আগে ওই উগান্ডা আর হুলুলুলুতে থাইকা খাওয়া দাওয়া কইরা বিদেশি খাবার টাবার পাইয়া পরে বাংলাদেশ আইছে জানেন কি রকম বড় আগুন দিয়ে কই আপনি এত বড় কে আরে আপনি তো জানেন পেটটা তো বড় কেনা ওর পেটটা পড়তে গেলি গু আমার পোলা দুধে সারা আমার আর কেউ নাই সামান্য একটা কথা নিয়ে কি কত না মার দিয়ে পোলা দুধের বাড়ি থেকে বাইর করে দিলাম ওরা সারা আমার আর কে আছে আমি বুড়া মানুষ কবে যে আমার আজারে লাই তুলে নিয়ে যাইগা ওই কারে গুলো আসো আমার বাসা রে আমার আদারেল ধরে নিয়ে গেল গা না হলো হলো কত লাগলো বিল না হলো কেন তো মরছিলাম আদারেল তো ধরে নিয়ে গেল কামারে এরা ইনু আর এক মুহূর্ত থামতে বলা যাই পোনা দুটো খুঁজি নাই গা